big, you have small. You have a princess, same. You have a princess, same. यहाँ पे ना जो बड़ा है ये जो छोटा बना में होगा बड़े में और जो बड़ा बना में वो होगा छोटे में ये इस जब भी देखोगे রেগুলার ব্লকে সকলকে স্বাগত। বাচ্চারা পড়তে বসে গেছে আর আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম। তো বাচ্চাদের প্রথমে খাওয়াবো, তারপরে রান্নাঘরে কাজ সারবো। বুঝতেই পারছো রান্নাঘরের কত কাজ পড়ে রয়েছে। তো আমি যদি এখন রান্নাঘরে কাজ সারতে শুরু করি তো বাচ্চাদের খাওয়াতে লেট হয়ে যাবে। তো ওদের শরীরগুলো ভালো নেই, স্কুলেও পাঠাবো না, তো খেতেও চাইছে না। তার জন্য আমি কর্নফ্লেক্স দুধ এইভাবে গুলিয়ে তার মধ্যে একটু পিডিয়াশিওর দিয়ে আমি ওদেরকে খাওয়াবো। এখন ওদের খাওয়া কমপ্লিট হলে তারপরে রান্নাঘরে কাজ সারবো, সংসারে যাবতীয় কাজ আস্তে আস্তে করে সারবো। তো প্রথমেই আমার বাচ্চাদের খাইয়ে নিই, কারণ ওদেরকে একটু ওষুধও দিতে হবে। তো ওরা খেয়ে নিক। মাম্মা মাম্মা এনে খেয়ে নে। রাতে তো আমি নিজেই খেয়ে নিয়েছি। ও তুমি নিজে খেয়ে নিয়েছিলে, তো এখন নিজে খাও। দেখ আমি হাত দিয়ে ধরছি, এইটুকু গরম সকাল সকাল খাবি না? নে আমি খাইয়ে দিচ্ছি। ও এখন বড় হয়ে গরম খেতে পারবে না? জিপ পড়ে গেল, এটার জন্য জিপ পড়ে গেল। এত গরম আমি হাতে ধরে খাওয়াচ্ছি, তারপর জিপ পড়ে। আচ্ছা ঠিক আছে, একটু 10 মিনিট পরেই খাও, ঠিক আছে, ঠান্ডা হোক। শরীরটা খারাপ ছিল, দুদিন ধরে টেম্পোরারিভাবে কাজ সেরেছি, কোনো কাজকর্ম ঠিকঠাক করতে পারেনি। তো আজকের সমস্ত কাজ সারতে হবে। এমনিতেই বৃহস্পতিবার, ঠাকুরে ঘট বসাতে হবে, এদিকে জামা কাপড় জমে গেছে এগুলোকেও ধুতে হবে। ছেলে মেয়ে খাওয়া হলো, এবার ওদেরকে একটু তার সঙ্গে পড়াটাও হবে। তো বাসনগুলো মেজে আমি এরকমভাবে ঢিবি করে রেখেছি, এখন উপুর করিনি। আমি একটু টিফিনটা করে নেবো, তারপরে স্নানটা সারবো। তো দেখো টিফিনে আজকে রুটি আর ডিম অমলেট আর একটু নারকেল ছিল নিলাম। এবার স্নান করতে যাব। খুব ছোট্ট একটা ব্লগ আমি বানালাম, এখন আমি স্নান করে আসব। তো কর্তাও চলে এসছে, কাজের থেকে আসার পথে বাজার করে নিয়ে আসতে বলেছিলাম। তো দেখি, হ্যাঁ বাজার করে নিয়ে এসছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, খুব শর্ট টাইমের মধ্যে রান্নাবান্না সারতে হবে, কারণ বাচ্চাদের খিদে পেয়ে যাবে। দেখি কী নিয়ে এসছে, এটা আমার কর্তা। তো দেখো আজকের ট্যাংরা মাছ নিয়ে এসছে, তো ট্যাংরা মাছ বসিয়ে দিয়েছি। তো আমি লোহার কড়াতে আজকে রান্না করছি, কারণ মাছ ভাজতে খুব সুবিধা, এটা ননস্টিকের মতন কাজ করে। আর এই দিক দিয়ে মসুরির ডাল সেদ্ধ, আর ফ্রিজে ছিল কাঁচাকলা আর বেগুন, বেগুন ভাজবো আর কাঁচাকলা আলু বড়ি দিয়ে মাছের ঝোলটা করে নিচ্ছি। তো এরাও দুষ্টুমি শুরু করে দিয়েছে। বাড়ির কাজকর্ম সেরে আমি চলে আসলাম আমার নিজের কাজে। তো এটা আমার কাজ, আমি গোল্ড প্লেটের জুয়েলারি সেল করি। আমার চ্যানেল হলো আরপি জুয়েলারি, ফার্স্ট চ্যানেল। এটা আমার সেকেন্ড চ্যানেল, যার জন্য সেকেন্ড চ্যানেলে আমার ভিডিও দেওয়া হয় না। এখন আমি এই কাজগুলি করব, গ্রুপে আপডেট দেব, বুকিং নেব, প্যাকিং করব, মাল পাঠাবো। আবার মাল আনা থাকে, একদমই সময় হয় না, কারণ দুটো বাচ্চা সামলে, তাদের সংসার সামলে এই কাজটা আমি করি, যার জন্য আমি একদম ভিডিও বানাতে সময় পাই না। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।